ঘর, সেই খাট, সেই টেবিল এবং সেই রেডিও আজও আছে একই রকম। মহালয়ার ভোরে ওই রেডিও খোলা হয়, গোটা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। মহালয়ার সকালে মহিষাসুর মর্দিনীর কিংবদন্তির উপকার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর বাড়িতে আজও যেন ফিরে আসে সেই অতীত রামধন মিত্রলেন। ওই গলিতে পা দিলে সময় যেন পিছিয়ে যায় হু হু করে। হলুদ রঙের একটা বিশাল বাড়ির সামনে সাদা পাথরের ফলক, লেখা স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সঙ্গে জন্ম মৃত্যুর তারিখ। তার নিচে পাথরে খোদাই করা তিনটে লাইন, এই বাড়িতেই আমৃত্যু বাস করেছেন বেতারে মহিষাসুর মর্দিনীর সর্বকালজয়ী অন্যতম রূপকার এই সুসন্তান। ঠিক তার পাশে সবুজ রঙের বিশাল কাঠের দরজা, ওঠার পথেই রাখা বিশাল এক বেলজিয়াম কাঁচের আয়না, উপরে হরিণের শিংওয়ালা মাথা। দোতলায় পৌঁছেও পাওয়া গেল না কাউকে। সামনে খোলা ছাদ, বীরেন্দ্র কৃষ্ণর বড় প্রিয় জায়গা ছিল এই ছাদ। নিচে তাকালেই পুজোর দালান আধো অন্ধকারে ছাওয়া। ছাদের পাশ দিয়ে চার পাঁচ ধাপের একটি সিঁড়ি পেরিয়ে একটি ঘর দেখা গেল। অন্ধকার ঘরে শুয়েছিলেন এক বৃদ্ধ, তিনি সঞ্জীব ভদ্র, বীরেন্দ্র কৃষ্ণর ভাইপো। আঙুল তুলে দেখালেন উল্টো দিকের একটা ঘর। আরো কয়েকটা সিঁড়ির ধাপ পেরিয়ে পৌঁছানো গেল সেই ঘরে। দরজায় কড়া নাড়তেই সামনে এলেন এক বৃদ্ধা, তিনি সুজাতা ভদ্র, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর বড় মেয়ের বয়স এখন 87 বছর। মার্বেল পাথরের যে ঘরটায় পা দেওয়া গেল সেটাই ছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর ঘর। সেখানে বসে সুজাতা দেবী প্রশ্ন করলেন, এতদিন পর হঠাৎ এখন তো কেউ আর তেমন আসে না। কথায় কথায় ডুব দিলেন অতীতে, বললেন বাবা স্তোত্র পাঠ করতেন শুনে সবাই ভাবতেন বাবার মতো ঈশ্বর বিশ্বাসী বোধহয় আর কেউ নেই। কিন্তু বিশ্বাস করুন, বাবাকে আমি কোনোদিন বাড়িতে পুজো করতে দেখিনি, একটা ধূপ পর্যন্ত জ্বালতে দেখিনি। বাবা বলতেন বিশ্বাসটা থাকবে মনে, সেটা দেখানোর কি আছে। মহিষাসুর মর্দিনী যখন সরাসরি রেডিওতে সম্প্রচার হতো তখন রাত 2টার সময় গাড়ি আসত রেডিও অফিস থেকে। পরে যখন রেকর্ডিং প্রচার শুরু করা হলো তখন ওই সময়টায় রেডিও অফিসে চলে যেতেন তিনি, তবে শেষ দিকে আর যেতে পারতেন না। সুজাতা দেবী বললেন, এই ঘরে এই ঘাটে বসেই আমরা বাবার সঙ্গে অনুষ্ঠান শুনতাম, আমি, আমার ভাই, বাবা মা, বীরেনবাবুর ছেলে অবশ্য আজ প্রয়াত। আর একবার রেডিও অফিসে যাননি তিনি, সেটা ছিল 1976 সাল। রেডিও সেবার মহিষাসুর মর্দিনী প্রচারিত হয়নি, হয়েছিল দুর্গা দুর্গতি হারিণী, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, যা উত্তম কুমারের মহালয়া বলে প্রচলিত, সেই প্রথম সেই শেষ। সেদিনের কথা বলতে গিয়ে আজও যেন যৌবনে ফিরে যান সুজাতা দেবী। বললেন, ওই অনুষ্ঠানের আগে এক রাত্রে উত্তম কুমার আমাদের বাড়িতে এসেছিলেন বাবার কাছে, হাত ধরে বলেছিলেন তিনি ওই অনুষ্ঠানটি করতে চাননি। বাবা তখন উত্তম বাবুকে উৎসাহ দিয়ে বলেছিলেন, কেন করবেন না আপনি, অবশ্যই করুন, নতুন কিছু তো করা দরকার, আমি আপনার পাশে আছি। সেই মহালয়ার ভোরেও বাবা এই ঘাটে বসে অনুষ্ঠানটি শুনেছিলেন, ছোট্ট প্রতিক্রিয়া ছিল ভালোই তো করেছে, জনতা অবশ্য সেটা মানেনি, সে কি বিক্ষোভ। আজও মনে আছে প্রবল চাপে ষষ্ঠীর সকালে আবার রেডিও বাজাতে বাধ্য হয়েছিল মহিষাসুর মর্দিনী। রবীন্দ্রনাথ বিধানচন্দ্র রায় থেকে
করে দিয়েছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। যে রেডিওর জন্য এত কিছু তারা অবশ্য শেষ বয়সে পেনশনও দেননি। সুজাতা দেবী বললেন বাবা চুক্তিতে কাজ করতেন রেডিওয়, আর পেনশন পাননি, পরে তেমন কেউ খোঁজও নেয়নি। শেষ দিকে স্মৃতিভংশ হয়ে গিয়েছিল বাবার, শেষ পুজোতেও এই ঘরেই মহালয়া বেজেছিল, বাবা বোধ হয় বুঝতেও পারেননি। বীরেন্দ্র কৃষ্ণ জিনিসপত্র ছবি অনেক কিছুই হারিয়ে গিয়েছে, আজ হারায়নি শুধু স্মৃতি। আজও মহালয়ার সকালে বেজে ওঠে রেডিও, ওই তো কাঠের সিঁড়ি বেয়ে উঠে আসছেন তিনি, ধুতি গায়ে সাদা উত্তরীয়, উল্টে আঁচড়ানো চুল, হাতে নস্যির কৌটো, খোলা ছাদে দাঁড়িয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ভোরের আলোয় অপেক্ষায়। গোটা বাড়ি জুড়ে তখন ছড়িয়ে পড়েছে আশ্বিনের শারদ পাতে। নমস্কার।